আজকে চলে আলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানার এত কাছে থেকেও আমাদের সেভাবে যাওয়া হয় না তারপরেও আজকে চলে আসি আসলে চিড়িয়াখানায় এসে হাঁটতে হাঁটতে মরে যাওয়ার জো হয় তা চিড়িয়াখানায় সেই জন্য আর ভয়তে আসি তাও আজকে চলে আলাম আর এই যে দেখেন চিড়িয়াখানার একটা বড় সাইনবোর্ড দেখতে বেশ ভালো লাগছে আর আমরা আমাদের টিকিট গুলো কেটে নিয়েছি কিন্তু রায়ান ওদিক দিয়ে দৌড় দিয়ে মনে করছে ওই দিক দিয়ে যাওয়া যাবে এই জন্য ও ওই গেটের ওইখান থেকে দাঁড়াই রয়েছে পরে ওর ডেকে নিয়ে আমরা আমাদের মতো গেটে যেই গেট দিয়ে জাতি হয় সেই গেটে আমরা ঢুকে পড়লাম আর কি কব এত এত মানুষের পিকনিক আল্লাহ দুনিয়ার মানুষের পিকনিক মনে হয় আজকেই পড়েছে তাও কিছু মনে করার দরকার নেই তা আমরা চলে আলাম ভিতরে আর ভিতরে এসে আজকে পরিবেশটা ভালোই লাগছে আর পরিবেশ আর আগের মতো নেই সত্যি কথা যেটা পরিবেশ আগের চারিদিকে শুধু গন্ধ আর হাতে হাঁটতে মরে যাওয়ার ফলা কি করতে মানুষ চিড়িয়াখানায় আসে আমার আসলে মাথার মধ্যে ধরে না আর যারা আমাদের মতো অনেকদিন পরে পরে একবার করে চিড়িয়াখানায় আসে আর হেঁটে হেঁটে ইচ্ছা মতো পায়ে ব্যথা বানিয়ে তারপরে বাড়িয়ে চলে যায় আর বানিয়ে বাড়ি চলে যাওয়ার পরে তারপরে করাল করে আর যাবো না কিন্তু কিছুদিন পরে তখন যখন আবার ছুটির দিন পাই তখন আবার মানুষ দৌড়িয়ে হুমড়ি খেয়ে ওখানে যেয়ে মরে আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষায় বানাচ্ছি যারা ঝিনেদার আশেপাশের মানুষ আছেন তারা তো অবশ্যই বুঝবেন আমার ভাষা সম্পর্কে অনেক সময় শুদ্ধ ভাষায় কথা বলা হয় কিন্তু আজকে ভাবলাম আমাদের আঞ্চলিক ভাষায় একটা ব্লগ করা যাক আর এদিকে আপনাকে একটু না দেখালি হয় কোন তো আর এই জন্য আপনাদেরও একটু দেখাই দিছি ওই দেখেন এক মহিষ কালো মহিষ তাই আপনাকে একটু এক নজরে দেখাই দিলাম আর এদিকে বিশাল বড় খাম্বার মতো দুই কেন জিরাপ আছে আর এই জিরাফ দেখার জন্য বিশাল বড় খাম্বার উপরে উঠে দুনিয়ার মানুষ ভিড় করছে এসব পশু পাখি ছোট বাচ্চা মানুষ কি দেখবে বড় মানুষ হুমড়ি খেয়ে মরে যাচ্ছে মনে আছে জিরাপ কোনোদিন দেখিনি ছোট বাচ্চাকে একটু দেখাবে কেন তা না সব বড় মানুষ কি অবস্থা পরে আমরা ওইদিকে জিরাফ দেখা শেষ করে আবার এদিকে হাঁটতে হাঁটতে চলে আলাম কথায় আছে না যেখানে বাগের হয় সেখানে রায় থাই তো আমার অবস্থা হয়েছে তাই আমি চিন্তা করছি যেখানে শিশু বার কাছে আমি সেখানে রায়নকে নিয়ে যাব না আর যদি নিয়ে যাই তাহলে এক ঘন্টার আগে বেরোবে না তা কিভাবে জানা দেখে ফেলেছে ছেলে দেখে ফেলে এক দরে ভিতরে চলে গেছে মানে কোনো ধরার সুযোগ নেই তো সে এক দর মেরে ভিতরে চলে গেছে এবার ভিতরে যে খুজার পালা এত বড় জায়গার মধ্যে তারপর দেখি ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছে সাথে খেলা করছে আমি আর বেশি না না করলাম যে একটু খেলেই তাদের কারণ সময় বাসার মধ্যে থাকা হয় এই জন্য খেলাধুলাও সেভাবে হয় না তাই আজকে একটু ফাঁকা জায়গা পেয়ে নিয়ে ইচ্ছা মতো খেলা করছে আর এই কি অবস্থা এই মনি এই তোর কাপড় সুপো নষ্ট হয়ে গেলে তোর মা বা না বাড়ি যা শিগগির এক এক মনে এক এক রকম এক এক একাক এক এক রকম এক এক মনে এক মনে শুয়ে পড়ছে এক মনি বসে যাচ্ছে এক মনে একদম চিত হয়ে যাচ্ছে এক মনে উপর হয়ে যাচ্ছে কেবল আমার ছেলেটাই সুন্দর মতো একটু খেললো তারপরে হাতি দেখার পালা সবকিছু দেখাবো হাতি দেখাবো না তা কি হয় এখানে বিশাল এরিয়ার মধ্যে হাতি আর হাতি দেখার জন্য কত মানুষ ভিড় করেছে মনে হচ্ছে হাতিরা কোনোদিন চোখে দেখেনি তারপরে আমি চিন্তা করলাম আমি এরকম একটা ভাব করে আমি কোনোদিন দিন হাতি দেখিনি তারপরে আমি এমন ভাব করে ওখানে দাঁড়ায় রয়েছি আল্লাহ হাতি দেখছি কত বড় হাতি আর কিছু কিছু মানুষ দেখছি দূরের থেকে দাঁড়িয়ে হাতের সাথে সেলফি তুলছে তা আমার মনে হলো মনে কি সুখ কি শান্তি লাগছে হাতের সাথে ছবি তুলতে পেরে আমি যে খুব সুন্দর সবুজ সবুজ প্রকৃতি আছে সেদিকে শহরে একটু কমই দেখা যায় আমার বেশ ভালো লাগে সবুজ সবুজ প্রকৃতি তাই আমি এদিকে দেখাই ব্যস্ত রয়েছি এদিকে ওই যে রায়ন ওইখানে যে বসে রয়েছে কি আর কব যেখানে দোকান দেখবে সেখানে ধরিয়ে চলে যাবে এরকম কাস্টমার যে মানুষ আসলে খোঁজে ওর মতো কাস্টমার ওই যে আইসক্রিম দেখেছে এখন আইসক্রিম গিলা লাগবে তারপর এখান থেকে বের হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো তাই আমরা চলে আসলাম বললাম মুরগি সাপ দিতে আর দিয়েছে বিটা কি তাই দিকে মাথার মধ্যে রাগ উঠে যাচ্ছিল আর এদিকে হালিম ছিল যাই হোক সবকিছু খেয়ে দিয়ে আমাদের চলে যাওয়ার পালা ভিডিও শেষ জায়গা